শিশুদের উপর অত্যাচার নির্যাতন রোধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশুদের শিক্ষা জীবন যেন ব্যাহত না হয় সেজন্য অনলাইন ক্লাসের উপর সরকার জোর দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ব শিশু অধিকার দিবস ও শিশু অধিকার সপ্তাহ 2020-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষের মতো মানুষ হিসাবে শিশুদের তৈরি করতে হবে, শিশুদের বিকশিত করতে সরকারের নানা ধরনের পদক্ষেপের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জানান, প্রতিবন্ধী শিশুরা যেন সমাজে অবহেলিত না হয় সেজন্য নানাভাবে তাদের প্রস্তুত করা হচ্ছে। তাদের নিরাপত্তার ব্যবস্থা আমরা নিচ্ছি, নানা ধরনের যে অত্যাচার নির্যাতন কোনো কিছু হলে পরে সাথে সাথে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া যায় সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। কারণ আমরা চাই আমাদের শিশুরা নিরাপদ থাকবে, সুন্দরভাবে বাঁচবে, মানুষের মতো মানুষ হবে, সেটাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, করোনায় স্কুল বন্ধ থাকায় সরকার অনলাইন ক্লাসের ওপর জোর দিয়েছে, এমনকি ঘরবন্দি শিশুদের বিষয়ে অভিভাবকদের আরও যত্নবান হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। করোনা ভাইরাসের কারণে আমরা স্কুল খুলতে পারছি না, বাচ্চারা স্কুলে যেতে পারছে, সেটা বাচ্চাদের জন্য সত্যি খুব কষ্টের। কারণ ঘরের মধ্যে বসে থাকা বা কোনো কিছু করা কী করবে তারা? সেখানে আমি আমার সমস্ত বাবা মাকে বা গার্জেনদের বলবো, আপনারা অন্তত পক্ষে এই করোনা ভাইরাস যেহেতু স্কুলে যেতে পারছে না, কিন্তু বাচ্চাদের অন্তত কাছাকাছি কোনো পার্কে বা কোথাও আপনারা বাচ্চাদের অন্তত দিনে এক ঘন্টার জন্য হলেও তাদেরকে একটু নিয়ে যাবেন, ছোটাছুটি করা, খেলাধুলা, সেগুলি যেন তারা করতে পারে সেই সুযোগটা সৃষ্টি করে দেওয়া দরকার আমি মনে করি। কারণ তাদের স্বাস্থ্যের জন্য, তাদের মানসিক অবস্থার জন্য সব দিক থেকে এটা খুবই দরকার। প্রযুক্তি ব্যবহার করেই আমাদের শিশুদের লেখাপড়াটা যাতে নষ্ট না হয় সেটার জন্য চালু থাকে সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।